চতুর্থতম সেফ ড্রাইভ সেভ লাইফ উদযাপন উপলক্ষে বাইক নিয়ে রাস্তায় নেমে সাধারণ মানুষকে সচেতন করলেন জেলা পুলিশ সুপার আলোক রাজুরিয়া। মালদা জেলা পুলিশের উদ্যোগে গাজল থানার সহযোগিতায় গাজল ব্লকের কোদুবাড়ি মোড় এলাকায় চতুর্থ বর্ষপূর্তি সেফ ড্রাইভ সেভ লাইফ অনুষ্ঠান উপলক্ষে একটি সুসজ্জিত ট্যাবেলো ও বাইক র্যালির আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করতে এসে গাজল অঞ্চল পরিক্রমা করে সচেতনতার বার্তা দেন আলোক রাজুরিয়া। সেখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, ডেপুটি পুলিশ সুপার শুভদোষ সরকার, ওসি ট্রাফিক তরুণ সাহা প্রমুখ। তো আপনারা জানেন যে আমরা বছরে মানুষের প্রাণহানি না হয় রাস্তাঘাট ব্যবহার করার জন্য, তার জন্য পুরো বছর করে আমরা প্রোগ্রামটা করে থাকি। আর মানুষ অবেয়ার থাকে তার জন্য অনেকই প্রোগ্রামটা করি। তাছাড়া আমাদের ট্রাফিক যারা কর্তারা আছেন তারা প্রসিকিউশন করেন, ফাইন দেন, দেন মানুষ সুস্থভাবে রাস্তাঘাটে চলাচল করতে পারে। তো করোনা সময়ে আমরা ওই প্রোগ্রামটাকে একটু অড টুইট করেছি মানুষের রক্ষার জন্যে। এই যেভাবে মাস্ক পরা দরকার আছে সেইভাবে হেলমেট পরা ও সিট বেল্ট পরা দরকার আছে, সেই জিনিসটাই আজকে আমরা এই র্যালির মাধ্যমে মানুষদেরকে বলতে চেয়েছি। থাকে আমাদের কর্মী অনেকেই আক্রান্ত হয়েছে, বাট তা সত্ত্বেও ওনার যে আগে যেভাবে মনোবল দিয়ে কাজ করছিলেন সেইভাবেই আজকেও কাজটা করে যাচ্ছেন, আর ভবিষ্যতেও সেই স্পিড দিয়ে ওনারা কাজ করবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। স্যার বাস স্ট্যান্ডে ঘুরবো, বাস স্ট্যান্ডটা দিয়ে ঘুরবো।